আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছিল, বাইরে বের হয়ে গেলাম একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো সো হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, বাই দ্য ওয়ে আমি নাজিয়া। রিক্সা থেকে নেমেই দেখলাম ফুটপাতে অনেক কিছু ঠেলা গাড়িতে বিক্রি করছে, এগুলো অনেক বেশি সুন্দর, রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন। তারপরে এখানে ফলমূলও বিক্রি করছিল, ফলমূলও আপনারা কিনে নিতে পারেন। তো বিশেষ উদ্দেশ্যই হচ্ছে মেলা, মেলাতে চলে এসেছিলাম, পিকচার প্লেসের সামনে যে মেলাটা হচ্ছে ওখানেই চলে এসেছি। তো অনেক সুন্দর সুন্দর এখানে কুর্তি দেখতে পাচ্ছেন, কুর্তির কালেকশনগুলো অনেক বেশি নাইস ছিল, কুর্তিগুলো অনেক বেশি ভালো ছিল। এখানে সুন্দর সুন্দর থ্রি পিসও আছে, আপনারা যেটা নিতে পারবেন সেটাই সুন্দর। তারপরে দেখে নিয়েছিলাম রিংগুলো, রিংগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসের, অনেক বেশি কিউট ছিল। যারা চুড়ি লাভার আসেন এখান থেকে চুড়ি না নিয়ে যেতেই পারবেন না, কারণ চুড়িগুলো অনেক বেশি সুন্দর। এখানে সিলভার কালারের কিছু চকারও ছিল, বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, সেগুলো আপনারা নিতে পারেন। রেগুলার ইউজ করার জন্য কিছু পার্টসও ছিল এখানে, পার্টসগুলো অনেক বেশি সুন্দর। তারপরে চুল বাঁধার জন্য বিভিন্ন ধরনের ক্লিপ, কাঁকড়া ক্লিপ, পাঞ্চ ক্লিপ, সব ধরনের ক্লিপই ছিল। তারপরে ছিল সুন্দর সুন্দর লকেট, কানের দুল, আরও অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর রেশমি চুড়ি ছিল। যারা চুড়ি লাভার আছেন তারা এখান থেকে চুড়ি না নিয়ে যাবেনই না, কারণ আমিও এখান থেকে 3 সেট নিয়ে নিয়েছিলাম, কারণ চুড়ি আমার অনেক বেশি পছন্দ। তারপরে সংসারের খুঁটিনাটি সব জিনিসপত্র পেয়ে যাবেন এখানে। দেখেন অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র বানানো আছে, আমার তো অনেক বেশি ভালো লাগছিল। রেগুলার ইউজের জন্য কিছু পাপোশও ছিল, পাপোশগুলো অনেক বেশি সুন্দর ছিল, সুন্দর সুন্দর ফুলদানিও ছিল, আবার আয়নাও ছিল। বাচ্চাদের খেলার জন্য কিছু আইটেম ছিল এখানে, আপনারা দেখে নিয়ে নিতে পারবেন। এখানে রিজনেবল প্রাইসে 3 পিসও বিক্রি হচ্ছে, 3 পিস আমারও অনেকগুলো পছন্দ হয়েছে, বাট আমি এখন নিইনি। এখানে আপনি 100 টাকা করে হেজাবও পেয়ে যাবেন, আপনি যদি 500 টাকা নিয়ে আসেন তাহলে এখানে 20 টাকা থেকে শুরু করে 500 টাকার ভিতরে অনেক কিছু কিনতে পারবেন। যারা আচার খেতে অনেক বেশি পছন্দ করেন, এখানে ভ্যারাইটিস অনেক আচার আছে, তারা এখানে চলে আসবেন, আচার খেতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, মেলাতে একবার এসে ঘুরে যাবেন আর রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনতে পারবেন। এতক্ষণ হাঁটাহাঁটি করে একদমই ক্লান্ত হয়ে গিয়েছি, তাই ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই, এই কারণে একটু মুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম। এখানের মুড়ি মাখাটা অনেক বেশি মজা ছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা, বাসায় চলে গেলাম।